নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো রয়েছো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি অ্যাপোলো কেয়ারে। তো একটু আমার হেলথ খুবই খারাপ, সো এখানে একটু চেক আপ করাবো বলে আগে থাকতে নাম লিখিয়ে রাখতে হয়। তো নাম লেখানো রয়েছে, বাট ডক্টর এখনও আসেনি। দেন আমরা এখন ওয়েট করছি। তো সেইটুকু টাইমে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখে নাও, আমি তোমাদেরকে একটু অ্যাপোলো কেয়ারটা দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে বন্ধুরা, আমার চেস্টে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। বেশ অনেক বছর ধরেই আমার চেস্টে পেন হচ্ছে। আমি এর আগে ডক্টর দেখিয়েছিলাম, দেন আবারও চলে এসেছি ডক্টরের কাছে। কারণ কিছুদিন হয়তো ব্যথাটা আমার কমে যায়, আবার কিছুদিন পর ব্যথাটা তীব্র বেগে শুরু হয়ে যায়। দেন চলে এসেছি আজকে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য। রেহান ওখানে বসে রয়েছে, আর আমি একটু পায়চারি করছিলাম, ভালো লাগছিল না বসে বসে। বেশ অনেকক্ষণ টাইম ধরে বসেছিলাম, বিরক্তকর হয়ে গিয়েছিলাম। দেন এখন একটু আমি পায়চারি করছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমাকে কিন্তু এইভাবে কোনোদিনও ডক্টরের কাছে ছুটে আসতে হয়নি। আমার কিন্তু কোনো শারীরিক সমস্যাও হয়নি। যেমন জ্বর কাশি সর্দি হয়, সেই রকম স্বাভাবিক জ্বর কাশি সর্দি হয়েছে, বাট এই রকম পরিস্থিতি আমার কোনোদিনও হয়নি কিন্তু বিয়ের আগে। আসলে কি বলতো বন্ধুরা, বিয়ের পরে না আমার ওপর এতটা পরিমাণে কাজের চাপ চলে এসেছিল, আর আমার না বিয়েটা খুবই অল্প বয়সে হয়েছিল। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে, মানে যে বয়সে মেয়েরা পুতুল নিয়ে খেলে ঠিক সেই বয়সেই আমার বিয়েটা হয়েছিল। দেন আমার ওপর কাজের প্রেশার প্রচণ্ড পরিমাণে চলে এসেছিল। সেই থেকেই না আমার মধ্যে একটা মানে আলাদা রকম চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি নানা রকম মানে রোগের সম্মুখীন হয়ে গিয়েছিলাম। যখন আমার বিয়ে হয় আমার শ্বশুরবাড়িতে, তখন জলের খুব প্রবলেম ছিল। দেন আমাকে চাপ কল বা হ্যান্ড পাম্প কল থেকে জল পাম্প করে করে বড় বড় বালতিতে নিয়ে আমাকে ড্রামে ভরতে হতো। আমি না তখন হালকা হালকা অনুভব করতাম যে আমার বুকে হালকা হালকা পেন হচ্ছে, বাট আমি অতটা না গুরুত্ব দিইনি। বাট যতই সময় বাড়ছে আমার চেস্টের পেনটা তত তীব্রবেগে বেড়ে চলেছে। দেন তারপর থেকেই আমি ডক্টরের কাছে গেলাম, চেক আপ করালাম। এখনও সেই আমাকে চেক আপ করাতে হচ্ছে। ওষুধের ওপর আমি নির্ভরশীল। ওষুধ খাওয়া বন্ধ করে দিলেই আবার সেই পেনটা যেন তীব্র বেগে শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, ডক্টর চলে এসেছে, আমি এখন ডক্টরের কাছে চেক আপটা করিয়ে নিচ্ছি, পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই বন্ধু।